দীর্ঘ 27 বছর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। যে সময় জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছি ওই সময়টা ছিল বিএনপি সকল স্তরে বিএনপির প্রভাব প্রতিপত্তি। মিস্টার রফিকুল ইসলাম মিয়া, ডক্টর মোশারফ, রেদওয়ান আহমেদ, কাইকুবাদ, এম কানোয়ার, পাঁচটা জাদ্দাইল মন্ত্রীর সাথে যুদ্ধ করে দলকে সুসমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। পরবর্তী পর্যায়ে দল ক্ষমতা আসল, আমি নির্বাচন করার সুযোগ পাই নাই। ইনশাল্লাহ এখন মনোনয়ন নেত্রী আমাকে দেয় নাই, কিন্তু নেত্রী একটা অপশন দিয়েছিল বলে যে স্বতন্ত্র থেকে আমার দলের কোন নেতা কর্মী যদি নির্বাচন করতে চায় আমার কোনো আপত্তি নেই। সেই ক্ষেত্রে আমি স্বতন্ত্র প্রার্থী হই। মুরাদনগর আপামর জনতার রায় নিয়ে আমি নির্বাচনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। জনতা ইনশাল্লাহ আমাকে রায় দিয়েছে, শত কোটি টাকার কে লাথি মেরে সাধারণ জনতা আমাকে দ্বাদশ জাতীয় সংসদে তারা আমাকে পাঠিয়েছেন। আশাবাদী ইনশাল্লাহ মুরাদনগরের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমি যতটুকু সম্ভব শ্রম মেধা দিয়ে মুরাদনগর মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, আমি জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা দিব। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে হলো আমাকে এই সুযোগ দিয়েছেন, আমি এই সুযোগটা যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করব। মুরাদনগরে দীর্ঘদিন অবহেলিত, দলের লোক যেমন অবহেলিত সাধারণ মানুষও অবহেলিত। দলের লোক কোনো সুযোগ সুবিধা পায় নাই, হাইব্রিড জামাত বিএনপি এসব লোকের নেয়, আগে যিনি এমপি ছিলেন এদেরকে প্রতিষ্ঠিত করেছে, দলের লোক অবহেলিত। এবারে নির্বাচনে দলের অধিকাংশ লোক 80% লোক আমার সাথে ছিল, তারা যার যার অবস্থান থেকে জীবন বাজি রেখে নির্বাচিত করার জন্য প্রচেষ্টা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফল করেছেন। আমি মানুষের প্রত্যাশা পূরণের জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাব। আর আমার নেত্রী জনতা শেখ হাসিনাকে উনি এই সুযোগ না দিলে হয়তো আমি নির্বাচন করতে পারতাম না, কারণ আমি দীর্ঘ 27 বছর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, এই পদটার অপমাননা আমি করতে পারতাম না। সেজন্য যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন, আগেও আমাকে 14 সালে মনোনয়ন দিয়েছিল, আমি ওসব আমি নির্বাচন করি নাই, কারণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি যদি নেত্রীর বাড়িকে নির্বাচন করি দলের প্রতি বেইমানি হয়, যার জন্য নেত্রীর প্রতি নেত্রীকে অবমাননা করা হয়, যার জন্য আমি নির্বাচনে যাই নাই। এইবার নেত্রী সুযোগ দিয়েছেন, এই সুযোগটা মানুষ সহজে মুরাদনগর মানুষ গ্রহণ করেছে এবং আমাকে নির্বাচিত করেছে। এজন্য নেত্রীকে তথা সকল মুরাদনগরের 6.5 লক্ষ মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে কাজটি আগে দরকার, আমি মনে করি এই মুহূর্তে রাস্তাঘাট খুবই বেহাল অবস্থা। আমি যেখানে গিয়েছি আমার গাড়ি ভাঙছি, আমার ছেলে উপজেলা চেয়ারম্যান তার গাড়ি ভাঙছে রাস্তার খারাপের কারণে। রাস্তাঘাটগুলো আগে করব, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব, স্কুল কলেজের উন্নয়ন করব, ছেলেমেয়ে বেকার ছেলেমেয়েদের চাকরি বাকরির ব্যবস্থা করব। 60টি কাজ আমি হাতে নিয়েছি এই মুহূর্তে, এই 60টা কাজ পর্যায়ক্রমে আমি মুরাদনগরের মানুষের জন্য করব। এই কাজগুলি করলে আমি মনে করি যে মুরাদনগর একটা আমূল পরিবর্তন চলে আসবে। মানুষ দৈনন্দিন যা প্রয়োজন, বেকার ছেলেমেয়েরা চাকরি পায় না। আমি কোনো এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না,
আমি 6,500 লোকের সরকারি চাকরি দিয়েছি আর গত 10 বছরে একটা পিওনের চাকরি হয় নাই রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই মসজিদ মাদ্রাসা এতিমখানার কোনো উন্নয়ন হয় নাই একটা চাঁদাবাজি বন্ধ হয় নাই মাদক বন্ধ হয় নাই আমি চেষ্টা করব মানুষ মুরব্বিগণ মানুষ যেন একটা আমূল পরিবর্তন দেখতে পায় আমি চেষ্টা করব আমি এখন আমার দেবার পালা 75 বছর বয়স এখন নেবার পালা না আমি আমার মন ইচ্ছা মতো মানুষকে দিয়ে যাওয়ার চেষ্টা করব আজীবন যেন মানুষ আমাকে স্মরণ রাখে তবে চা পানি খাওয়াইতে পারি না টাকা পয়সা দিতে পারি নাই কিন্তু মানুষ ভালো ভালোবাসার প্রতিফল আজকে আমাকে নির্বাচিত করছে সাধারণ মানুষের ভালোবাসা পোশাকের জন্য থেকে কিন্তু ভোটটা দিছে আমাকে ঠিক